ছুটিতে দিন দিয়ে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ড, তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো, সেই নতুন জিনিসটা দেখার জন্য তোমরা অনেকটা অপেক্ষায় বা আগ্রহতে ছিলে। সেই নতুন জিনিসটা কি তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে আজকে নতুন জিনিসটা কি হতে চলেছে। বিশাল বড় একটা ধামাকা, চলো দেখাই তোমাদের। চলো এখন রোলটা নিয়ে সবাই টেস্ট করে দেখবে রোলটা কেমন হয়েছে। তো দেখছো এখন রেস্টুরেন্টে প্রীতম রোল বানাচ্ছে, কারণ প্রীতম তো এখন ভেবেছে একটা কাজ করবে, সেই কাজের জন্য প্রীতমকে দেখো। প্রীতম রেস্টুরেন্টে লুচি রোল বেলছে, দেখো। হ্যাঁ রেস্টুরেন্ট খুলছে প্রীতম, দেখো। এতক্ষণ যদি একটা রুটি বেলতে লাগে তাহলে কি করে হবে বাবা? গরম সবাই হাত পুড়ে যাবে তাওয়ায় লাগলে। তোমরা দেখছো এখন এখানে প্রীতম তাওয়াতে রোল ভাজছে। বাবু হাতে করিস না, এই তাওয়া গরম চাপ লাগলে গেঞ্জি শুধু সেটে যাবে গায়ে। তো দেখছো এই যে রেস্টুরেন্ট, এই হচ্ছে দাদাদের রেস্টুরেন্ট, এটা পুরোটাই দাদাদের রেস্টুরেন্ট। এদের জল কল গ্যাস সবই রয়েছে, ড্রাম। খাওয়াটা হাতে না লাগে আমার এটাই ভয় লাগছে। দেখো প্রীতম রোল বানাচ্ছে, রোলের ডিমের মধ্যে রুটিতে ডিম দিয়ে দিয়েছে। এই যে দেখে না প্রীতম, তোমার হাত থেকে ভাবতে হয়তো অন্য কেউ, কিন্তু অন্য কেউ না, এই যে প্রীতম। এই যে প্রীতমের রোল চলছে এখন, গরম রোল বানায় না প্রীতম স্পেশাল। আমি রোল বানিয়ে দেবো। এবার দিদিও গেছে, দেখো দাদা বেরিয়ে এসছে, এবার দিদি গেছে প্রীতমকে দেখাতে কিভাবে রোলটা হচ্ছে। মাসিমা বসে আছে রেস্টুরেন্টের ভেতরে, চলো। আজকের ভিডিওটা একদম স্পেশাল ধামাকা ভিডিও হতে চলেছে। এই যে দাদাদের রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছ, দাদাদের রেস্টুরেন্ট। সাদাটা কি ফেভিকল? আরে মুড়া মুড়িয়ে তবে কাগজ দিয়ে পেয়েছো তো, দেখো না।
প্রীতমের রোল হচ্ছে কমপ্লিট। হার মানবে না, হার মানবে না, কিন্তু প্রীতম প্রথমে এখানে একটু বড় তাতে ঘাবড়ে যাচ্ছিল, কিন্তু প্রীতম বাড়িতে সুন্দর রোল বানায়। তো চলো প্রীতমের রোলটা ফার্স্ট বহন করবে গুড়িয়া। না না মা খাবে না, ফার্স্ট রোল কাকিমা খাবে। চলো এখন রোলটা নিয়ে সবাই টেস্ট করে দেখবে রোলটা কেমন হয়েছে। সবাই একবার করে বাড়ি টেস্ট করছে রোলটা কেমন হয়েছে। আজকে ভিডিওটা একদম নিতরত্ব, কারণ প্রীতম সত্যি বলতে এখানে কাজ করবে বলে এসছে। তোকে কাজ শিখতে হবে, যেহেতু ইচ্ছা আর এগুলো করার, জানি না ভবিষ্যতে কী হবে বলতে পারছি না, কিন্তু আমি এতে রিস্ক নিতে সাহস পাচ্ছি না, যেহেতু আগুনের ধারে ছোটবেলা যায়নি, সেসব আমি একটু ভয় ভয় পাচ্ছি, জানি না এবার কী হবে। চলো দেখতে থাকো। তো চলো দেখো, তোমাদেরকে তো দেখালাম আজকে নতুন নতুন ধামাকা ভিডিও হতে চলেছে। আজকে ফার্স্ট দেখালাম প্রীতমের রোল তৈরি, তারপর দেখছি শ্যুটিং করার জন্য এখন রাত 1টা বাজে বোধ হয়। এখন সমানে দাদাকে সাজাচ্ছে, তোমাদের কাকুকে সাজাচ্ছে, আমার এক দাদা মানে প্রীতমের এক কাকু তোমাদের কাকুকে সাজাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা, কালকে যে ভিডিওটা আসবে, মানে আজকে না কালকে না, এরপর একটা ভিডিও আসতে চলেছে পরশু দিন, সেই ভিডিওটা ধামাকা হতে চলেছে, তোমরা সবার চ্যানেলে দেখতে পাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে এইটুকুই থাক, তাতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো পরে ভিডিওতে। টাটা।